খেলার দুনিয়ায় এ পর্যায়ে একটু দেখে নিতে যাই দেশ বিদেশের পত্র পত্রিকার সর্বশেষ আপডেটগুলো। পত্র পত্রিকার আপডেটে আমরা শুরুতে দেখছি কালের কণ্ঠ, এবং কালের কণ্ঠে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি নিউজ রয়েছে। সেটি হচ্ছে আইপিএল খেলতে আগামীকাল না অর্থাৎ এটা আজই মানে রবিবার সন্ধ্যা 7:45 হচ্ছে কলকাতার উদ্দেশ্যে যাবেন লিটন কুমার দাস, এবং সেই নিউজটা বেশ বড় করে চেপেছে যেহেতু বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস একই দলে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে, কিন্তু শেষ পর্যন্ত সাকিব নিজের নাম সরিয়ে নেয়, শুধুমাত্র লিটন দাস আছেন কলকাতা এবং তিনি বিকাল সন্ধ্যা 7:45 দিকে যাবেন হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রোববার। এবং মুস্তাফিজের আরও একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে আইপিএলে আজকের ম্যাচেও মুস্তাফিজকে খেলানো হয়নি, তাকেও বসিয়ে রাখা হয়েছে, প্রত্যেক দিন তাকে নিয়ে পোস্ট করে তাদের ফেসবুকে দিল্লি ক্যাপিটালস, কিন্তু প্রতিদিনের মতো এই ম্যাচেও দিল্লি তাকে খেলায়নি, বেঞ্চে বসিয়ে রেখেছে। দিয়াবাতের হ্যাট্রিকে মোহামেডানের গোল উৎসব, মোহামেডান ফিরতি লেগের প্রথম ম্যাচেই সোলেমান দিয়াবাতে হ্যাট্রিক করেছেন এবং সেই হ্যাট্রিকে মোহামেডান ম্যাচটা ভালোভাবে জিতে নিয়েছে। আমরা একটু নিচের দিকে দেখতে চাই যে নিচে আর কী কী খবর আছে। 15 মে আমরা যে নিউজটা দিচ্ছিলাম যে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে, শেখ রাসেল শেখ জামাল জিতেছে। এই যে আরও একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যেটি আমাদের নিউজও ছিল, সেটি হচ্ছে মেসিকে পেতে ক্লাবের মালিকানা দিতে প্রস্তুত ইন্টার মিয়ামি। এই সকল বেশ কিছু ক্রিকেট ফুটবলের নিউজ আমরা দেখলাম কালোর কণ্ঠে, এবং পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে বিডি নিউজে। বিডি নিউজে হচ্ছে শুরুতেই আছে হচ্ছে ম্যান সিটির জয়ের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ড যেভাবে গোল করে যাচ্ছেন প্রতি ম্যাচে, গোল হ্যাট্রিক ডাবল, তো এ ম্যাচেও জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড সাউদাম্পটনের বিপক্ষে, এবং সেই জয়ের ফলে টপার আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমেছে ম্যান সিটির। চার দল নিয়ে হবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ, সব জায়গায় এই খবরটা আছে। এভারটনকে হারিয়ে 3-3 ম্যানচেস্টার ইউনাইটেড উঠেছে দিয়াবাতের হ্যাট্রিক, ঘুরে দাঁড়াতে দলবদল দিকে তাকিয়ে ক্লপ, ইয়ুর্গেন ক্লপ লিভারপুল কোচ, লিভারপুলের মতো একটা ক্লাব কিন্তু বর্তমানে বেশ বাজে সময় যাচ্ছে, সেখান থেকে ইয়ুর্গেন ক্লপ তাদের জার্মান কোচ সে চাচ্ছে যে দলবদলের বাজারে কিছু মিডফিল্ডার এবং ডিফেন্স লাইনে দুই একজনকে দলে ভিড়িয়ে দলের শক্তিমত্তা বাড়িয়ে নিতে, কিন্তু কারণ একের পর এক ইঞ্জুরিতে লিভারপুল একেবারে যাচ্ছে তাই অবস্থা। এরপরে আরও কিছু খবর আছে এনফিল্ডের, লিভারপুল ম্যান সিটি এবং ফুটবল ভেরাত্তির একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। আর একটু নিচের দিকে নামলেই আমরা দেখতে পাবো মিডফিল্ডার ভেরাত্তি নিসের বিপক্ষে, ভেরাত্তিকে পাচ্ছে না পিএসজি, নিসের সাথে খেলা আছে আজকে রাতে কিছুক্ষণ পর, এবং সেই ম্যাচে ভেরাত্তি খেলতে পারবেন না ইঞ্জুরির কারণে। এটাই ছিল মোটামুটি বিডি নিউজের খবর আর পত্র পত্রিকার খবরগুলো, এগুলোই ছিল মোটামুটি।